বান্দরবনের নাইক্ষংছড়ি সড়কের এগারো বিজিবি সংলগ্ন নাইক্ষংছড়ি হালর বেইলি ব্রিজ ভাঙিয়ে হালত ফুটছে পণ্যবাহী উকা ট্রাক, যার হারণে বৃহত্তর গর্জনিয়াতুন রামুসহ নাইক্ষংছড়ি সড়ক একেবারে বিস্তীর্ণ ফুটছে। আর এতে করে এলাকার লাখো মানুষ সহ এগারো বিজিবি চরম দুর্ভোগত আছে। মঙ্গলবার ডিসেম্বর ২২ তারিখ ভোর ৫ তারিখা এগারো বিজিবি নাইক্ষংছড়ি তুন রামুর গর্জনিয়া সীমান্ত বেইলি ব্রিজ ভাঙিয়ে এই দুর্ঘটনা ঘটে। মূলত বিজিবির চেকপোস্টর নির্দেশনা অমান্য করিয়ে গর্জনিয়া বাজারের এক ব্যবসায়ীর মুদি দোয়ানোর বিভিন্ন মালামাল বোঝাই ট্রাক হালত ফরি গেলই এই ঘটনা ঘটে। তবে এতে করে কেউ হতাহত নয়। স্থানীয় অলহর দুর্ঘটনা কবলিত ওই বেইলি ব্রিজ দিয়ে পণ্যবাহী যান চলাচল নিষেধাজ্ঞা তাইল ইন নমানের হনিকাই। এই গর্জনিয়া কসফিয়া লেমুসরি বাইশারি সাইটটা ইউনিয়নের মানুষের যাতায়াত একমাত্র এই রুটটি। আজকে থেকে দেখবেন একটা চাউলের বস্তায় হয়তো ২০ টাকা দাম বাইরা যাবে, কারণ এইটা ক্রিং চার্জের কারণে হয়তো এই জনগণের উপর ভোগান্তিটা হবে। এবার দ্রুত সংস্কার করে ফেলা পড়বে, নয়তো মানুষ খুবই কষ্ট হবে। কসবিয়া গর্জনের মানুষ রামুখার যাতায়াত এই রাস্তা যাতায়াতের একমাত্র মাধ্যম। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, খুব শীঘ্রই চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই রাস্তা যদি এই ব্রিজ যদি সংস্কার না করে যেন হারণে সাধারণ মানুষ কষ্ট পাইব। অবশ্যই এর যদি যাতায়াত যেভাবে রুট আছে অসংখ্য খারাপ বাঙ্গাসুরা তল্লা বলি, ইন্দি যদি রুট আর তাড়াতাড়ি পৌঁছায় না হারো অবশ্যই ডেলিভারি খুব কষ্ট করব, রোগীরা মারা যাওয়ার সম্ভাবনাও থাকিতে পারে, তাহলে দ্রুত এই রুটটা সংস্কার করা দরকার। এ বিষয়ে কসপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমান জানাল দি, রুটস অ্যান্ড হাইওয়ে ব্রিজ যার কারণে আরা অনেক সময় গড়িতে অক্ষম এবং বান্দরবনের আন্ডারে আমি মাননীয় বীর বাহাদুর এমবি মহোদয়ের অনেকবার দেখা সাক্ষাতে দৃষ্টিগোচর করছিলাম আর এমবি মহোদয়েরও হইলাম। এলাকার যে গরিব অসহায় মানুষ যে বাজার বেচা কিনা করতে গিয়ে এই কিনার উপর বেগুনের উপর প্রভাব পড়িব, এই প্রভাব তো যেন আরও অতিসত্বর মুক্তি পায় এবং এলাকার মানুষ যেন স্বস্তি পায়। আমি আর মাননীয় সাংসদ আলহাজ সাইমুম সরোয়ার কমল সহ এই পার্বত্য অঞ্চলের মন্ত্রী বীর বাহাদুর মহোদয়ের দৃষ্টিগোচর করি। নাইক্ষংছড়ি এগারো বিজেপির সহকারী অধিনায়ক জানাল দি, এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদেরকে এখন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রায় আড়াই কিলোমিটারেরও পথ বেশি পথ পাড়ি দিয়ে অল্টারনেট ওয়েতে আমাদের ওই পথে যাওয়া লাগছে, যেটা আসলেই কাম্য না। এখানে আমাদের বিওপি ছাড়াও বর্ডারের ডিউটি ছাড়াও লোকাল চারটে ইউনিয়ন আছে, অনেক মানুষজনের যাতায়াত আছে। ব্রিজটা রাস্তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের একমাত্র মানে পরামর্শ থাকবে যত দ্রুত সম্ভব তড়িৎগতিতে এই ব্রিজটার কাজ সম্পন্ন করে ব্রিজটাকে ব্যবহার উপযোগী করে দেওয়ার জন্য। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।